ভালো করে এ করাতে হবে তো তোমরা দেখতে পেলে আমার ছেলের কি অবস্থা। তো হঠাৎ করে শরীর খারাপ করে ফেলেছে জানো তো। আমরা সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম, ও ঘুমাচ্ছিল। তো ও বলছে আমি দুপুরবেলা উঠে মানে ফ্রিজ থেকে জল বের করে খাচ্ছিল, হঠাৎ করে কি হলো এই জামা প্যান্ট ও পরে ছিল না, মানে হাফ প্যান্ট হাফ গেঞ্জি পরেছিল। তো ওর নিজের মন মতো ও খুলে এগুলো পরে, তারপরে ওই যে তোমাদের দাদাভাই যে ঘরে কাজ করেন ঠাকুর ঘরে, ওই ঘরে সে যেরকম ধ্যানে বসে ওরকম করে বসে চোখ টোক বার করে লাল হয়ে গেছে আর কি, একটা মন্ত্র মতন কি বলছিল। তারপরে ধরে নিয়ে আসে এখানে আমরা এ করছিলাম, তো ও সেটাও মানছিল না, দেখছিল তোমরা তো দেখলে দৃশ্যকনা। তো এই যে দেখতে পাচ্ছ সাধারণভাবে গাড়িতে উঠে পড়লো, কিন্তু এরকম না, এর মধ্যে এই যে যাচ্ছি না মানে রাস্তায় যেতে গিয়ে যে কত কী করেছিল তোমাদের এখানে সেগুলো দেখানো হয়নি, কেন আমি তো ক্যামেরাটা কী করবে বলো, তার জন্য দেখানো হয়নি। আর রাস্তায় ওসব ধ্যানও নেই ছিল না যে তোমাদেরকে একটু দেখাই। তো এখানে আমি মসজিদে নিয়ে এসেছি, বাবা ঝাড়া লাগালো মানে চাচা, তো ওই চাচা ঝাড়া লাগালো বললো জানো তো একে খুব ডেঞ্জারাসভাবে কিছু একটা আকর্ষণ করে আছে, তো একে এরকমভাবে নিয়ে যেও না, তো ওখানে ঠিকঠাক করে তো ওখানটা নিয়ে যাও। তো মসজিদের ভেতরেই এখানটা করে নিয়ে এসেছি, তো এখানে যে মানে এই যে চাচাটা আছে এ দেখছে কে দেখেছে, তো এখানেই বসিয়ে রেখেছে ওকে, বলছে এখন একে মানে এ করতে গেলে টাইম লাগবে ছাড়াতে গেলে, মানে কোনো একটা অশুভ শক্তি ওর মধ্যে প্রবেশ করে আছে অনেকদিন থেকেই, যেটা আমাদের জানা ছিল না। তো আমরা ঘরে চলে এসেছি, সন্ধ্যে হয়ে গেছিলো, আর এই যে এখানটা বসে ওকে সব কিছু জিজ্ঞেস করছিলাম। তো এখন একটু মোটামুটি ওখান থেকে নিয়ে আসার পরে ভালোই আছে, তোমরা সেটা দেখে বুঝতে পারছো। আমি অনেকক্ষণ নিয়ে এসেছি, বাইরে বসেছিলাম তো দেখলে, তারপরে এই যে মা নিজের মন মতনই কী করেছে দেখি। আমি বলেছিলাম মঙ্গলকে, ছোটো ছেলেকে বলে গিয়েছিলাম আমাদের আসতে দেরি হলে তাহলে দিদাকে ডিম এনে দিবি, ডিম আলু ঝোল করবে, আর এই যে পরোটা করেছে। তো রাতের মেনু, আর এটা মনে হচ্ছে সবার জন্য দিয়েছে আমার, এটা মানে সবাইয়ের জন্য বাটিতে বাটিতে তরকারি দিয়ে দিয়েছে, আর এই যে মায়ের জামাইয়ের জন্য ভাত ছিল ভাত দিয়েছে, আর এখানে খাচ্ছে ওরা দেখো মঙ্গল আর দীপ দুজনে খাচ্ছে, বড়ো ছেলে আর ছোটো ছেলে খাচ্ছে। আর আকাশ এখন অনেকটাই ভালো আছে, মানে নিয়ে ওখান থেকে নিয়ে আসতে তারপরে একটু সুস্থ আছে এখন। আর আকাশকে ডিম দিবিনি মা, ডিম খেতে বারণ করেছে, ডিম মাছ মাংস খাবে। আমার মা দেখো রাতের কাজ মিশতে দেখছে, সব বাসন ধুয়ে খালি হয়ে গেল, এখন যে খাওয়া দাওয়া হলো বাসন ধুয়ে সব খালি করে দিয়েছে, আর আরও থেকে এখানে জল বের করে রাখছে বলো তো, কালকে মানে রান্না হয় তারপরে ধরো সবজি টবজি ধরো বানানো হয় তার জন্য মা জল ভরে রেখেছে। এই কারণেই আমাদের পিছনে দেখলে তো বাড়ি হচ্ছে, দেখাইনি মনে হয় তোমাদেরকে, দেখাবো একটা ভিডিওতে যে কোনো ভিডিওতে। তো যাই হোক কালকে মানে চেষ্টা করবো দেখানোর জন্য। তো ওদের মিস্ত্রিরা কাজ করছে না তো সবসময় জল নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য, তো তখন আর দুপুরবেলা রান্নার জলটা মানে অসুবিধা হয়ে যায় সকালবেলাটায়, তো তার জন্য আজকে ভরে রেখেছে, সারা রাতে আরও ভর্তি হয়ে যাবে, এবার সকালে মিস্ত্রিরা চাইলে তো দেওয়া হবে তার জন্য। সকালে খুব জলের প্রবলেম হয়, তারপর মানুষ জল চাইলে তো আর বারণ করা যায় না বলো। আর বাকি এই যে খারাপ পানিটা বেরিয়ে যাচ্ছে, আর মা জল বোতলে করে ভরে যে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে, আর ওরা ওরা কী করছে দেখো, ওই দেখো আকাশ আর মঙ্গল, ওই ঘরের লাইটটা জ্বালেনি টিভি চলছে, আর ওরা টিভি দেখছে এখন, মিউট করে রেখেছে ওরা আমি কথা বলছি বলে।
আর এখানে ফোন ঘাটছে, আর তোমাদের দাদা এই ঘরে আছে। এই যে এখন অন্ধকার, দেখতেই পাওয়া যায় না কিছু, শো শো আওয়াজ, খালি পাখার আওয়াজ পাবে। এই যে ও এখানে মুখ করছে, আর এই যে ক্যামেরা চালিয়ে দিয়েছে, আর এই দেখো ক্যামেরার মধ্যে আমার মা ঘোরাঘুরি করছিল কোথায় গেল। যাই হোক, তো চলো। আর আমি কোথায় বলো তো, এই দেখো তো আমি শাড়িটা খুলিনি, খুলবো তো চলো। আর আজকে আমার কি কয়েকদিন ধরে ভিডিও করাই হচ্ছে না, কাজ করছি তো তার জন্য। এই দেখো এর মধ্যে কাজ আছে, এই দেখো তো কাজ করছি বলে আর মানে ভিডিও করা হচ্ছে না সেরকম ভাবে, মানে শর্ট ভিডিও তারপরে ব্লগ করা হচ্ছে না, তো ওই জন্যই তোমরা পাচ্ছ নি। তো ভাবছি আজকের দিনটা শুয়ে পড়ি, ভালো লাগছিল, ছেলেকে নিয়ে ছুটোছুটি খুব করলাম, তো তার জন্য ভাবছি আজকে শুয়ে পড়ি, তারপরে কালকে ভিডিও কিছু করব। তো চলো, আজকে আর সামনে দেখাবো না, আমি দূর থেকেই বলে দিচ্ছি। এই দেখো একটু সামনে জুম করে নিচ্ছে, আয়নাতে তোমরা দেখে নাও আমাকে। তো চলো সবাইকে গুড নাইট, বাই বাই। আমরা এবার ঘুমাবো, শাড়িটা চেঞ্জ করবো আর ঘুমিয়ে পড়বো। মায়ের কাজ আর শেষ নেই, মা সব কাজ মিটিয়ে রেখে দেবে। সকালে উঠে তোমাদেরকে বললাম, সকালে উঠবে খালি এবার ওই যে আমি ঝাঁট দিয়ে দেবো, মা মুছে নেবে, ব্যাস কাজ শেষ। আবার কোনো সময় তোমাদের দাদা ভাই ঝাঁট দিয়ে দেয়, বাইরেটা একটু ধুয়ে দিলে ব্যাস কাজ হয়ে গেল, সকালের চান টান সেরে পুজো টুজো হয়ে গেল ব্যাস। তো চলো সবাইকে গুড নাইট, এই দেখো আয়নাতে দেখো, গুড নাইট, বাই বাই।